I'm all the sins that you can't confess. I'm just too close to find out. I'm part of me wish that we never met. But you act like we never got to waste it in the bathroom of your parents' house. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এসেছিলাম একটু ছাদে, আজকের আবহাওয়াটা দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা করে আছে। এসে নিজের মতো নিজে একটু সময় কাটাতে ভালোই লাগে, আর ও যেহেতু ঘুমাচ্ছিলো ওই জন্যে। কিন্তু ওই পোর্শনটাতে না আবার রোদ উঠেছে, একটু দেখা যাচ্ছে। তো আমার আশা আছে এদিকটাতেও রোদ উঠবে, হয়তো বেলার দিকে, কারণ এবার রোদ ওঠাটা খুবই দরকার। এভাবে মেঘলা করে থাকলে ব্যাঙ্গালোরের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। যে এদিকে লোকরা আছে আর কি মানাথালি ওই দিকটাতে, তো ভীষণই বাজে অবস্থা। তাই জন্য এবার রোদ ওঠাটা খুবই দরকার। আর যাই হোক না কেন, এভাবে গল্প করলে আজকে চলবে না, আজকে নিচে গিয়ে কাজে মন দিতে হবে। কারণ আজকে লাল শাক আনা হয়েছে কালকে বাজার থেকে। কালকে এনেছিলাম হচ্ছে লাল শাক, আলু, আর কি আনলাম, ঠাকুরের ফুল এনেছি, আদা আনলাম, আর কি এনেছি মনে করতে পার, কাঁচা লঙ্কা এনেছি, ফুলকপি এনেছি, হ্যাঁ এ কটা জিনিসই কালকে আনা হয়েছে। আর তো সেরকম ওই ঘুগনির মটর ফটর এসব আনা হয়েছে। তো চলো এবার যাবো নিচে, কারণ লাল শাকটা বাছতে হবে। বাছা, কাটা, ধোয়া, শাকের এই পরিকল্পনা করতে করতেই দিন কাবার হয়ে যায়। আর আজকে মাংসের স্টু হবে, আর কালকের বাঁধাকপি তরকারিটা একটু রয়ে গেছে, ওটা আজকে শেষ করে দেবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। এখানে তিনটে বাচ্চা খেলছিল আমি যখন এলাম, এখন বোধ হয় আর নেই। আর ছাদে তো অল টাইম থাকে, ওই জন্য নিচের ছাদটাতে ঘোরাই যায় না, হাঁটাও যায় না, ওপরের ছাদটাতেই ঠিক আছে। তো চলো এবার যাবো নিচে। এই সিঁড়িটা মামনি এখন উঠতে নামতে গেলে না মামনির কথা মনে পড়ে, কিছুতেই উঠতে চাইতো না এই সিঁড়িটা দিয়ে, ভয় পাই, স্বাভাবিক বিষয়, এটা দিয়ে তো আমরা ছোট থেকে উঠে নেমে অভ্যস্ত নই না। তাও আমরা এখন উঠতে উঠতে ঠিকঠাক, মানে আগে এরকম ফোন হাতে নিয়ে নামবো বা উঠবো এটা অসম্ভব ছিল, এখন অভ্যাস হয়ে গেছে আর কি। তো চলো এবার যাবো নিচে। সকাল সকাল একটু ছাদে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। চলো যাই, এবার কাজে মন দেওয়া যাক। ও উঠে গেছে, যদিও আমি চা ঠা করে দিয়েই তারপর ফ্লাস্কে রেখে দিয়ে তারপর ছাদে গিয়েছি। আর আমি উঠে দেখছি, কালকে যেহেতু বেরিয়েছিলাম পাম্পশুটা আমার বাইরে রাখা ছিল, দেখলাম একটা ওই দিকে একটা এই দিকে উড়ে গেছে, আর নয়তো ওই ওয়াচম্যান মুছতে এসে হয়ে গেছে আর কি কোনোভাবে। যাই হোক আজকে আবার এটাকে নিয়ে ওই দিকের বারান্দাতে রেখে দেবো। চলো যাই এবার। তোমাদেরকে ছাদে যেরকমটা বলছিলাম, ছাদ থেকে নেমে এসে ও চা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে, আর আমি এদিকে লাল শাকটা বাছতে কাটতে ধোবো তারপরে আর কি, আগে বাছবো কাটবো সেটা করতেই বসেছি। এই করতে করতে যেটুকু দুজনের কথাবার্তা এইসবই চলছে আর কি। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই লাল শাকে। আবার বালিও থাকে এখানে, আমি পেছনের মানে গোড়াগুলোকে বাদ দিয়েই নিয়েছি যাতে এখানটার বালি বালি না হয়। তো সবটা গুছিয়ে নিয়েছি, এটা হবে শাকটা। শাকটা দুভাগে ভাগ করে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা আজকে করব। আর এখানে রয়েছে মাংসের পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো, আদাটা বাটবো, আর রসুনটা অলরেডি বাটাই রয়েছে, সেটাই ইউজ করব। তো চলো কড়াই বসে গেছে, শুরু করে দিই রান্না। বেজে গেছে প্রায় 11:15। মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছো, আর তেলটাও মোটামুটি ছেড়ে এসেছে, এইবার লেগে যাবে বেশি করতে গেলে। আর দুখানা গোটা লঙ্কা ছেড়ে দিয়েছি, কারণ এই ঝোল মাংসের লঙ্কাটাও আবার ভালো খায়। তো এবার দিয়ে দেবো আমি জলটা, প্রেশার কুকারে দেবো ভেবেছিলাম, মানে প্রেশার কুকারে করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভেবে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সবটাই, তাই জন্য আর প্রেশারে দেবো না, জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটু জল দেবো এখানে। লাল শাক ভাজাটা আগেই হয়ে গেছিলো, আর এখানে মাংসের ঝোলটা উকি দিচ্ছি, একটু ফুটতে আরম্ভ করেছে। এখানে বাঁধাকপিটা বার করে রেখেছি, পরে গরম করে নেবো, যাই হোক না কেন। তো চলো, এখনো মেঘলা মেঘলা ওয়েদার, গাছের পরিচর্যা আজকে এখনো করা হয়নি, সেটাই করতে যাবো এবার। এই এক বোতল রেডি করা থাকে মোটামুটি 3 সপ্তাহ আমাদের হয়ে যায়। হ্যাঁ, বুক কিছু গাছ তো নেই। আর এই দেখো 9:00 ফুটছে, আর পিটুনিয়া একটা আজকে ফুটেছে, সাদা পিটুনিয়া, আর এইটা তো। আর আমাকে একজন ইউটিউবার বন্ধু বলেছিল যে তোমার সব গাছের ফুলগুলো ফুটলে একটা তার জন্য শর্টস বানাতে, কিন্তু সব ফুল তো একবারে ফুটছে না, আর সব ফুল একবারে না ফুটলে ভাল লাগবে না দেখতে, তাই জন্য আর করা হচ্ছে না। যদিও এই কাজটা প্রত্যেক রোববার করে ওই করে দেয়, আজকে মনে হলো আমার আনা টানা হয়ে গেছে যখন আমিই করে দিই। আর চন্দ্রমল্লিকা গাছটার আমার মনে হচ্ছে ওর ফুল দেওয়া শেষ আর হবে না, এটাই হয়ে থাকে চন্দ্রমল্লিকা গাছে, তাও একটু পরিচর্যা করে দেখছি,
যদি এই মাঝের গাছটা থেকে কিছু করা যায় তো, মনে হয় না থাকবে বলে। আর গোলাপ গাছের কুড়িটা হয়ে গেছে, এইভাবেই স্প্রে করে 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 হাতটা ব্যথা হয়ে যায়। সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ঘড়িটা এতটা ফাস্ট করে রেখেছে না, ও 12:38 বাজার, এখানে বেজে রয়েছে 1:10 বাকি। তো 12:38 বাজে, এখন যাব স্নানে, সব কাজ আমার হয়ে গেছে। আর ফ্রাইডেটেই যেহেতু শ্যাম্পু করেছিলাম, আজকে আর শ্যাম্পু করব না, তাই আজকে আর ওই পেঁয়াজের রস আর তেল মিলিয়ে যেটা মাখি সেটার জন্য আজকে আর মাখি নি। যাই হোক না কেন, তো চলো আজকে যাব একবার, এখন যাব স্নানে, তারপর বেরিয়ে পুজো টুজো দিই হয়ে যাবে। আর ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। একটু সন্ধেবেলা বেরোলাম ঘরে থেকে, কি বা করতাম, ও আর আমি দুজনের চুলটা দেখো কি বড় হয়েছে, কিন্তু কাটাচ্ছে আর না, হয়ে উঠছে না আসলে। তো যাই হোক, আমি মরে যাব তো এইরকম বাইক টাইক চালালে, যাই হোক না কেন। তো চলো একটু বেরিয়েছি, একটু কাজ আছে, যাব ওম কালেকশনের দিকে, তো সে কাজটা করেই বাড়ি চলে আসবো, বেশিক্ষণের কাজ না, 1 ঘন্টার মধ্যে চলে আসবো, এখন বাজে 7:10। চলো তাহলে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না পুরোটাই হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তো চলো, রাস্তার মোড়ে মোড়ে এত ফুচকা বসেছে, কিন্তু ওই আর কি খেয়ে তো শান্তি নেই, পেঁয়াজ পেঁয়াজ দেবে, তাই জন্য ভালোও লাগে না খেতে। আর ফাস্টফুড খাচ্ছি না, বর্জন করেছি ওটাকে, বেশ অনেকদিনই কিন্তু হয়েছে, তোমরা খেয়াল করেছো কি না জানি না, আমরা কিন্তু বাইরের খাবারটা খাচ্ছি না। তবে কতদিন কন্ট্রোলে থাকবে যাই না, যেটাই হোক না কেন কন্ট্রোলে আছি এখন, তাই তো দেখা যাক। এখন বাজে 10:18, এই ব্যালকানিতে একটু দাঁড়ালাম, এসে আর কিছুই নয়। আর ওখান থেকে চলে এসেছিলাম 8 নাগাদ, বললাম না 1 ঘন্টারই কাজ, একটা ছোট্ট কাজ ছিল, যদিও আমার নয় আমার মায়ের কাজ, তো সেটা করে দিলাম আর কি, যাই হোক না কেন। তো আজকে রাতে খাবো আমরা ভাত, যেহেতু মাংসটা পেঁপে আলু দিয়ে ঝোল টাইপের হয়েছে তাই জন্য, আর রাত্রিবেলা একটু পাঁপড় ভাজবো, ঘি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিয়ে মাংস দিয়ে খাবে, এইটুকুই প্ল্যান হয়েছিল। আর এসে থেকে তারপর আর ব্লগ করিনি, কারণটা হচ্ছে আসলাম 8:00, তারপরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সব করতে করতে 8:30, ওকে চা করে দিলাম একটু, তারপর 8:30 বাজলো, 8:30 থেকে আমার যে শর্টসটা গেল আজকে, কালকের দিনটা মানে তার আগের দিন একটা গ্যাপ দিয়েছিলাম, তারপর কালকে একটা শর্টস ছেড়েছি আবারও, মানে আজকে আজকে আবারও ছাড়লাম, কালকের দিনটা গ্যাপ দিয়েছিলাম। তো আজকে ওইটাকেই একটু এডিট করছিলাম, তারপরে জানোই যারা বানাও তারা জানো ওটাকেও এডিট করতে লাগে, তো ওই সব কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আর তারপর ব্লগ করা হয়নি। তো মনে হলো এখন তোমাদের সাথে আর একটু কথা বলি আর কি, তাই জন্যে। আর সারাদিন এইভাবেই তো চলছে কাজ, এই সব আবারও কালকে থেকে নতুন রুটিন, সোমবার শুরু হয়ে যাচ্ছে, শনি রবি ছুটি ছুটি একটা আমেজ থাকে, তারপর আবার সোমবার থেকে শুক্র একইভাবে চলা, যাই হোক তার মধ্যে টানা পড়েন সবই থাকে লাইফে, সবারই থাকে আপস অ্যান্ড ডাউনস, তো থাকবে লাইফ যখন আছে অবশ্যই সেই দুটোকে নিয়েই আমাদের চলতে হবে। তবে মুখে বলাটা খুবই সোজা যে লাইফ মানে তো শুধু আপ যাবে তা নয়, ডাউন তো যাবেই, তবে কখনো কখনো এরকম ডাউন যায় যেটার পরিস্থিতিটাকে একটু সামলে ওটা কঠিন হয়, যাই হোক না কেন। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ব্লগের কিছু অন্তত ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা একটা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু ওপর দিকে উঠতে পারবো না, একটাই টাচ করতে হবে, পাশের বেল বাটনটাও ক্লিক করে দিতে পারো যাতে ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশনের প্রথমে যায়, যাই হোক না কেন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তাহলে কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।